নমস্কার নমস্কার এখানে আরেকটি প্রশ্ন উঠেছে দর্শক এই কুরবানি সংক্রান্ত করেছেন একজন দর্শক ভাই উনি বলছেন যে কুরবানির অংশীদার এই 5 জন করে আনসার উচ্চ পর্যন্ত করতে পারি তো এই যদি কোন একজন দর্শকের ইনকাম যদি মানে একজন অংশীদারের ইনকাম যদি হারাম তাড়া দর্শক জানতে চেয়েছেন যে সেখানে সকরে কুরবানি কি বাতিল হবে জি এ অবশ্যই আমরা চেষ্টা করব এখানে দুটো বিষয় একটা হলো প্রত্যেকের উদ্দেশ্য কুরবানি হতে হবে কোরবানি হতে অর্থাৎ আল্লাহর হুকুমে আমি এই পশুটা কুরবানি করে মানুষদেরকে খাওয়াবো কেউ যদি হিসাব করে যে বছরের একটা দিন গোষ্ঠী তো কিনতেই হবে বাজারে গোষ্ঠের দাম হিসেব করে দেখছি যে দশ কেজি গোষ্ঠীর দাম হবে কোরবানির ভাগ নিলে একটু কম পড়বে তাহলে কারোরই কোরবানি হবে না তিনি তো আসলে ত্যাগের জন্য কোরবানি দেননি ভোগের জন্য খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন কাজেই খাওয়ার মানসিকতায় বা টাকা বাঁচানোর মানসিকতায় কম টাকায় বেশি গোষ্ঠ পাওয়ার মানসিকতাই যদি কেউ কোরবানি দেয় ওই সাতজনের একজনও তাহলে কারোর কোরবানি হবে না দ্বিতীয়ত অবশ্যই পুরো উপার্জন প্রত্যেকের হালাল হতে হবে এই জন্য দর্শকদের প্রতি অনুরোধ আপনারা মোত্তাকি পরেজগার দিনদার সাথী খুঁজবেন যাদের ভিতরে তাকো আছে আল্লাহকে বোঝেন এই ধরনের সাথীদের সাথে কুরবানি দেবেন আল্লা তৌফিক